ইতিহাসের সাক্ষী উনিশশো সালের জুন মাস প্যারিস এয়ার শোতে মুখোমুখি হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং কয়েকটি পশ্চিমা দেশ বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিমান নির্মাণ নিয়ে চলছে প্রতিযোগিতা আজকের ইতিহাসের সাক্ষী অনুষ্ঠানে শুনবেন সেই কাহিনী পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান প্যারেস প্যারিসের লেবুর্জে শো সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমান প্রদর্শনী বিমান নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তি করায়ত্ত যেসব দেশের আমেরিকান সোভিয়েত রুশ পশ্চিম ইউরোপের বেশ কয়েকটি দেশ তারা সবাই এখানে হাজির তাদের নিজ নিজ বিমান নিয়ে উদ্দেশ্য সামরিক এবং বেসামরিক ক্রেতাদের কাছে বিমান বিক্রি করা উনিশশো সালের প্যারিস এয়ারশোর সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল দুটি যাত্রীবাহী বিমান দুটি বিমানই শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উঠতে পারত এর মধ্যে একটি হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্সের যৌথভাবে তৈরি কনকর্ড আর এর প্রতিদ্বন্দ্বী যে বিমানটি পশ্চিমা সংবাদ মাধ্যম তাকে ডাকত কনকর্ডস্কি নামে সোভিয়েত রাশিয়ার তৈরি এই বিমানটির আসল নাম ছিল টুপোলেভ পোল ওয়ান ফোর ফোর

বিমানটি খাড়া আকাশে উঠে যাচ্ছিল এরপর হঠাৎ করেই বিমানটির নাক নেমে গেল একেবারে নিচের দিকে যারা বিমান চালাতে পারেন তারা জানেন এমনটি হওয়ার কথা নয় ইউ ওয়ান ফোর্টি ফোরকে নিচে নামতে দেখে আমার মুখ দিয়ে উহ করে একটা শব্দ বের হয়ে এলো বিমানটি হঠাৎ নিচের দিকে পড়ে যেতে শুরু করল আপনি যদি এয়ার শো ডিসপ্লে পাইলট হন তাহলে এই পর্যায়ে এসে আপনি বুঝতে পারতেন যে বিমানটিতে গুরুতর কোনো সমস্যা দেখা দিয়েছে কয়েক সেকেন্ড পর বিমানবন্দরের উল্টো দিকে টি ইউ ওয়ান ফোর বিধ্বস্ত হয় আকাশে থাকতেই বিমানটি বিস্ফোরিত হয় টুকরো টুকরো হয়ে যায় এবং বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে লেবুঝে বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে একটি গ্রামের ওপর বিমানের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে এই ঘটনায় বিমানের ছজন ক্রুট সবাই নিহত হয় যে গ্রামের ওপর বিমানটি বিধ্বস্ত হয় সেখানকার আটজন বাসিন্দা প্রাণ হারায় যার মধ্যে ছিল তিনটি শিশু এই বিয়োগান্ত ঘটনার মধ্য দিয়েই সেদিন কনকর এবং টি ইউ ওয়ান ফোর ফোর মধ্যে প্রতিযোগিতার অবসান ঘটেছিল আমরা যারা উনিশশো তিয়াত্তর সালের প্যারিস এয়ার দর্শক ছিলাম আমাদের সামনে ছিল দুটি সুপারসনিক যাত্রীবাহী বিমানের মধ্যে লড়াই দুটি কোম্পানি বিমানগুলো বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে এসেছিল তারা যেমন ভূমিতে প্রতিযোগিতায় নেমেছিল তেমনি আকাশেও তারা একে অন্যকে টেক্কা মারতে চাইছিল তারা দেখাতে চাইছিল যে ওই প্রদর্শনীতে কে সবচাইতে ভালো শো দেখাতে পারে শব্দের চেয়েও দ্রুতগতির যাত্রীবাহী বিমান নির্মাণের প্রতিযোগিতা চলছিল প্রায় দশক ধরে মনে করা হতো এই প্রতিযোগিতায় যে জিতবে পুরো আকাশ থাকবে তার হাতের মুঠোয় প্রত্যেক ভালো এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ারই চায় সে এমন এক বিমান তৈরি করবে যা গতির দিক থেকে অন্য বিমানকে হার মানাতে পারবে সুতরাং সবদের চাইতেও দ্রুত গতির বিমান তৈরি করতে পারলে তা হবে এক অনন্য ঘটনা নয় কি তাহলে ইউরোপ থেকে আমেরিকায় যাত্রার সময়ও অর্ধেক হয়ে যাবে এই প্রতিযোগিতায় সোভিয়েত রুশটাই কিন্তু বিজয়ী হয় তাদের বিমানের প্রোটোটাইপ মডেল তারা অ্যাংলো ফরাসিদের চেয়েও আগে আকাশে ওড়াতে সক্ষম হয় জরাশিয়ান অ্যাকচুয়ালি ফার্স্ট ইন ডিসেম্বর রুশরা প্রথমবার তাদের বিমানকে আকাশে ওড়ায় উনিশশো সালের ডিসেম্বর মাসে অন্যদিকে কনকর্ড টিম এই কাজ করে উনিশশো সালের মার্চ মাসে সোভিয়েত খবরে দেখানো হচ্ছে কিভাবে প্রথমবারের মতো টি ইউ ওয়ান ফোর ফোর আকাশে উঠছে ওই সময়টিতে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্বের মধ্যে শীতল যুদ্ধ ছিল তুঙ্গে লৌহ জবনিকার বাইরে ব্রিটেনের জোর গুজব ছিল যে কনকোর্ডের নকশা চুরি করার জন্য রুশ গুপ্তচরদের লেলিয়ে দেওয়া হয়েছে এবং চুরি করা তথ্য দিয়ে তারা টিইউ ওয়ান ফোর ফোর বিমানটি তৈরি করেছে যেমন বিবিসির এই সাংবাদিক প্রথমবারের মতো টিইউ ওয়ান ফোর ফোর বিমান দেখার পর কনকোর্ডের সাথে তার মিল খুঁজে পান It's remarkably like Concorde to look at with exactly the same delta-shaped দেখতে কনকোর্ডের সাথে এর দারুণ মিল রয়েছে একই ধরনের ডেল্টা আকারের পাখা এর তীক্ষ্ণ নাকটি এখানে খাড়া রয়েছে তবে সোভিয়েত রুশের একজন টেকনিশিয়ান আমাকে জানিয়েছেন যে কনকোর্ডের মতো টিইউ ওয়ান ফোর ফোর বিমানের নাকও সামনের দিকে ঝুলে থাকে বিমানটির কনকর্ডস্কি নাম দেয়া হয়েছিল কারণ সাংবাদিকরা টিউ ওয়ান ফোর্টি ফোরের সাথে কনকর্ডের ভীষণ মিল খুঁজে পেয়েছিল সেই একই রকমের তীক্ষ্ণ নাক তবে আমি বলবো কারিগরি দিক থেকে এই মিল কোন বড় ব্যাপার নয় কিন্তু লোকে বলতে থাকে এই মিল হয়েছে কারণ তারা নকশা চুরি করেছে আর নকশা চুরি মানে হল আমাদের কোম্পানিতে নিশ্চয়ই সোভিয়েত স্পাই রয়েছে তবে আমার মনে হয় এই সন্দেহ সত্যি ছিল না পশ্চিমী দুনিয়ায় টিইউ ওয়ান ফোর ফোরকে খুব কাছে থেকে হাতে গোনা যে কজন লোক খুঁটিয়ে দেখতে পেরেছিলেন জন ছিলেন তাদের মধ্যে একজন দুর্ঘটনার এক বছর আগে 1972 সালে হ্যানোভার এয়ারশоте তিনি প্রথম বিমানটিকে সামনাসামনি দেখেন। I went along and saw this Russian airliner standing there and so I naturally walked around and had a look। আমি সেখানে গিয়ে দেখলাম বিমানটি দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরে ফিরেই বিমানটিকে দেখলাম। এমন সময় আমার দিকে এক ভদ্রলোক এগিয়ে এলেন। তিনি নিখুঁত ইংরেজিতে কথা বলছিলেন। আমাকে জিজ্ঞেস করলেন আমি বিমানটিকে দেখতে চাই কিনা। সে ছিল তুপolev টেস্ট পাইলট। আমিও তাকে বললাম যে আমি একজন টেস্ট পাইলট তিনি আমাকে পুরো বিমানটি ঘুরিয়ে দেখালেন এরপর বেশ কয়েকদিন ধরে আমরা কথা বলি সে তাদের বিমান দেখায় আমি আমাদের বিমান দেখাই আমাদের সময়টাও ভালোই কেটেছিল টুপোলেভ বিমানের সেই টেস্ট পাইলটের নাম ছিল ভ্যালেরি মলচানভ রুশ নিউজ রিলগুলোতে তাকে দেখা যেত বিমানের কক্টিতে পরে জানা গেল যে প্যারিসে দুর্ঘটনায় পড়া রুশ বিমানটির ককপিটেও ছিলেন ভ্যালেরি মলচানভ হ্যানোভার এয়ার শোর পর আমাদের মধ্যে আর দেখাও হয়নি এটা আমরা আশাও করতাম না কারণ শীতল যুদ্ধের মধ্যে একজন রুশ টেস্ট পাইলট ব্রিটিশ এয়ারক্রাফট কোম্পানির একজন কর্মকর্তার সাথে চিঠি চালাচালি করবে এটা কেউ কল্পনাই করতে পারত না I saw my first air show accident in 51 and I have seen 10 airplanes fly আমি এয়ার শোতে প্রথম বিমান দুর্ঘটনা দেখি 1951 সালে এরপর আরো 10টি বিমান আমি বিধ্বস্ত হতে দেখেছি ফলে দুঃখ লাগলেও এই দুর্ঘটনার কোনো প্রভাব আমার উপরে পড়েনি কথাটা নির্মম শোনায় কিন্তু আমরা যারা টেস্ট পাইলট তারা জানি যে এই পেশায় এ ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে তাহলে টুপলেভ টিইউ ওয়ান ফোর ফোর বিধ্বস্ত হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে জন ফারলি কি মনে করেন এই দুর্ঘটনার কারণ সম্পর্কে বাজারে অনেক গুজব ছিল সরকারিভাবে রুশরা যে ব্যাখ্যা দিয়েছিল ফরাসিরা তাকে সমর্থন করেছিল কিন্তু কেউ সেটা বিশ্বাস করেনি তাদের ব্যাখ্যায় বলা হয়েছিল এ এয়ারশটের ছবি তোলার জন্য টুপolev ককপিটে একজন ফটোগ্রাফার ছিল সে হঠাৎ করে পিছলে সামনের দিকে পড়ে যায় তার ধাক্কাতেই বিমানটির নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় রুশরা এই ব্যাখ্যাটা তৈরি করছিল কারণ এতে প্রমাণ করা যেত যে বিমানের মেশিনে কোনো সমস্যার জন্য এই দুর্ঘটনা ঘটেনি তবে জন ফার্লে মনে করেন ওই বিমান দুর্ঘটনায় ফরাসি গোয়েন্দাদের একটা ভূমিকা থাকতে পারে এই শোর নিয়ন্ত্রণ ছিল ফরাসিদের হাতে তারা টিই ওয়ান ফোর ফোর সম্পর্কে যতটা সম্ভব তথ্য জানতে চাইছিল আমরা পরে জানতে পারি যে টুপোলেভ বিমানটি যখন আকাশে ওড়ে তখন ঠিক তার কয়েক হাজার ফুট ওপর দিয়ে ঘোরাফেরা করছিল একটি ফরাসি মিরাজ বিমান তার একটি বিশেষ লক্ষ্য ছিল টিই ওয়ানের টিউ ওয়ান ফোর ফোর এর পাইলটরা সম্ভবত বুঝতেই পারেননি যে তাদের মাথার উপর আরেকটি বিমান উঠছিল আমার মনে হয় দুর্ঘটনার জন্য এটাই ছিল মূল কারণ সম্ভবত গোয়েন্দা বিমানটি টুপলেভের পাইলটদের নজরে আসার পর সেক্ষেত্রে পাইলটরা সাধারণত যা করেন টুপলেভের পাইলটরা ঠিক তাই করেছিলেন তখন তারা ওপরে ওঠা বন্ধ করে দেন এবং অন্য বিমানটির তলা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন গোয়েন্দা বিমানটি আমি নিজের চোখে দেখিনি কিন্তু সে সময় সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকেই সেটি দেখেছেন এই বিমান দুর্ঘটনার পর সোভিয়েত ইউনিয়নের ভেতর থেকে টু পোলের টিইউ ওয়ান ফোর ফোর সম্পর্কে আর কিছু শোনা যায়নি উনিশশো নব্বইয়ের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক যৌথ গবেষণার অংশ হিসেবে এটি আরেকবার আকাশে উড়েছিল কিন্তু যাত্রীবাহী বিমান হিসেবে এর ব্যবহার উনিশশো আটাত্তর সালেই বন্ধ করে দেওয়া হয়েছিল